প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থাৎ 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের যে পদার্থ বিজ্ঞানের অ্যাসাইনমেন্টটা, সেটা এখন আমি তোমাদেরকে করে দিচ্ছি। তোমাদের এই দ্বিতীয় সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্টের যে রিকোয়ারমেন্টটা, মানে অ্যাসাইনমেন্টটা করতে দিয়েছে, এটা হচ্ছে প্রশ্ন। এখানে কত বলছে টি ওয়ান থেকে টি টুর অংশে কাজ কত, তাপমাত্রা টি ওয়ান থেকে টি টু উন্নতির ফলে গৃহীত তাপ কত, এবং এই প্রক্রিয়ায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত। চলো আমরা অ্যান্সারটা দেখে নেই। তো এসএসসি এবং আলিম দ্বিতীয় সপ্তাহের পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তরটা দিচ্ছি। প্রথম প্রশ্নটা ছিল টি ওয়ান থেকে টি টু এর অংশ কত। প্রশ্ন একের উত্তর ক, টি ওয়ান থেকে টি টু তে যেতে, টি টু তে যেতে, এটা কি যেতে আয়তনের কোনো পরিবর্তন হয় না বলে ডি ভি ইকুয়াল টু জিরো হবে। অর্থাৎ এই প্রক্রিয়ার কাজ হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু পি এক্স ডি, ভি ইকুয়াল টু পি এক্স জিরো ইকুয়াল টু ও জে ইত্যাদি। এটা হচ্ছে অ্যান্সার। এটা তো প্রশ্ন দ্বিতীয় যেটা, সেটা খতে বলছে আমাদেরকে যে তাপমাত্রা টি টু থেকে টি ওয়ান থেকে টি টু উন্নতির ফলে গৃহীত তাপ কত, এবং এই প্রক্রিয়ায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে। আমরা অ্যান্সারটা দেখে নিচ্ছি। টি ওয়ান থেকে টি টু আয়তন পরিবর্তন কোনো পরিবর্তন হবে না, কেননা ডিভি ইকুয়াল টু জিরো হবে না বলে এই ওয়ান। এখন আমরা জানি গৃহীত তাপ সমান সমান সম্পাদিত কাজ প্লাস অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, বা এটার আমরা মানটা লিখতে পারি যে ডি কিউ ইকুয়াল টু ডি ডব্লিউ প্লাস ডি ইউ, বা ডি কিউ ইকুয়াল টু ও প্লাস মানে জিরো প্লাস ডি ইউ। ক হতে আমরা পাই ডি ডব্লিউ সমান জিরো, বা ডি কিউ ইকুয়াল টু ডি ইউ। সুতরাং উপরোক্ত তাপমাত্রা পরিবর্তনে গৃহীত তাপ অভ্যন্তরীণ শক্তির সমান হবে। আচ্ছা, প্রশ্ন গতে বলছে তাপমাত্রা টি টু থেকে টি থ্রি পরিবর্তনের ফলে গৃহীত তাপমাত্রা এবং এই প্রক্রিয়ায় গ্যাস অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে। তা আমরা এর উত্তরে লিখতে পারি যে টি টু ও টি টু থেকে টি থ্রিতে যেতে চাপ ও আয়তনের পরিবর্তন হয়। যে প্রক্রিয়া চাপ ও আয়তনের পরিবর্তন ঘটে, কিন্তু সিস্টেমের তাপ ধ্রুব থাকে, তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। তাই এই প্রক্রিয়াটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যদি কোনো গ্যাসকে কুপরিবাহী পাত্রে রেখে খুব দ্রুত চাপের পরিবর্তন ঘটানো যায়, তাহলে তাপ সিস্টেম বেরো হতে পারবে এবং ভেতরে প্রবেশও করতে পারবে। আচ্ছা, হ্যাঁ, রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপের অবদান আদান প্রদান হয় না বলে ডি কিউ ইকুয়াল টু জিরো হয়। তারপরে দেখো আরও কিছু বসে আছে। আমরা জানি গৃহীত তাপ সমান অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন সম্পাদিত কাজ, তো ডি কিউ প্লাস ডি ইউ ইত্যাদি আমরা উপরে এটা লিখেছিলাম। এখানে আয়তন বেড়ে যায় বলে রুদ্ধতাপীয় প্রসারণ ঘটে, ফলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি দ্বারা কাজ সম্পাদিত হয়, তাই সিস্টেম শীতল হয় এবং এই জন্য ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়, যা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাসের সমান। সুতরাং উপরোক্ত প্রক্রিয়াটি গৃহীত মানে জিরো জে ইত্যাদি। এই ছিল তোমাদের যে পদার্থবিজ্ঞান এর অ্যাসাইনমেন্ট দ্বিতীয় পত্রের যে অ্যাসাইনমেন্টটা, নির্ধারিত কাজটা। তো আশা করি তোমরা উপকৃত হবা। যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।